নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে শুরু করলেও এরপর হার আর ড্রয়ের দোলাচলে দিন পার করেছে ব্লুরা এবার ঘরের মাঠে দ্বিতীয় জয়ের দেখা পেল ল্যাম্পার্ডের দল স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ছিল ক্রিস্টাল প্যালেস ঘরের মাঠে বরাবরই প্যালেসের বিপক্ষে অপ্রতিরোধ ব্লুরা এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি যদিও ম্যাচের শুরুতে স্বাগতিকদের আক্রমণে তেমন একটা ধার ছিল না যেখানে দুদলই গোলের কোনো সুযোগও তৈরি করতে পারেনি ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য বিরতির পর যেন ছন্দ ফিরে পায় চেলসি মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ব্যস্ত রাখে ল্যাম্পার্ড শিশুরা ম্যাচের পঞ্চাশ মিনিটে ডেডলক ভাঙে বাঁ পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেয় লেস্টার থেকে আসা এই ইংলিশ ব্যাক এরপর আক্রমণের ধার বাড়িয়ে ছেষট্টি মিনিটে দুর্দান্ত হেড়ে চেলসির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার কার্যমা। আটাত্তর মিনিটে ডি বক্সের ট্যামি আব্রাহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি স্পটকিক থেকে গোল করেন জর্জেনিও স্কুল লাইন দাঁড়ায় তিন শূন্য তিন মিনিট বাদে আবারও কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জর্জেনিও শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি চার ম্যাচে দুই জয় এক ড্র আর এক হারে সাত পয়েন্ট নিয়ে টেবিলে চারে উঠে আসে ল্যাম্পার্ড শিষ্যরা অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে আটে ক্রিস্টাল প্যালেস অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে দীর্ঘ ষোলো বছর পর প্রিমিয়ার লিগে ফেরা লিডস ইউনাইটেড ম্যাচের শুরুতে আধিপত্য বিস্তার করে সিটিজেনরা একের পর এক আক্রমণের প্রতিপক্ষের রক্ষণ দুর্গে আক্রমণ রচনা করে গার্দিওলা শিশুরা ম্যাচের সতেরো মিনিটে তোরেসের অ্যাসিস্টে রাইম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি বিরতির পর সমতা ফেরে লিডস উজ্জীবিত ফুটবল খেলে গোল আদায় করে নেন রড্রিগো যদিও শেষ পর্যন্ত আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে এ দুদল Siyak dipu po, show mo bat!